নিত্যপণ্যের দাম কমাতে হার্ড লাইনে যাচ্ছে সরকার। যেসব কর্পোরেট প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা সিন্ডিকেটে জড়িত, প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। সচিবালয়ে বিএসআরএফ মতবিনিময় সভায় শ্রম উপদেষ্টা অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দেন, বলেন বন্যার কারণে শাকসবজির দাম বেড়েছে, তবে অন্যান্য পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে দায়ী সিন্ডিকেট। ভোক্তা আইনে জেল জরিমানার বিধান শক্তিশালী নয়, এজন্য সরকারকে হার্ড লাইনে যেতে হবে। কর্পোরেট কিছু প্রতিষ্ঠান দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী, তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হবে। উপদেষ্টা বলেন, বাজার সিন্ডিকেটে আগে যারা ছিল তারাই রয়ে গেছে, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছে, রাজনৈতিক দলগুলোকে এক্ষেত্রে সহযোগিতা করতে হবে। আমাদেরকে তো হার্ডলাইনে যেতে হবে, না হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাটা টাফ হবে। সেই জায়গা থেকে আমরা বিশেষ ক্ষমতা আইনেও যারা একদম কি পার্সন আছে, বিভিন্ন সিন্ডিকেটের একটা বড় প্রভাব আছে, সিন্ডিকেট ভাঙার জন্য আমরা কাজ করছি। কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটাকে যদি একটু দেখেন, বিগত সময়ে সেটাকে আরো দুর্বল করা হয়েছে।